যার জন্য তার বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনা হয়েছিল এবং একদিন তাকে বিধানসভার মধ্যে তার উপরের ঘরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল সম্ভবত কয়েক ঘন্টা। তো আজকে সেই কথা আদালত সেই ভাষায় কথা বললেন, এটা পশ্চিমবঙ্গ বিধানসভার গরিমা, পশ্চিমবঙ্গ বিধানসভার প্রতিষ্ঠা, পশ্চিমবঙ্গ এবং বাঙালির সংস্কৃতি, আমাদের সংসদীয় রাজনীতির যে পরম্পরা তার সঙ্গে কতটা মানানসই বাঙালি এবার সেটা নিয়ে চিন্তা ভাবনা করে দেখবে। হি ওয়াজ কট ইন দ্য ওয়েব নিটেড বাই হিম, নিজের কোন জালের মধ্যেই তিনি ধরা পড়ছেন। একজন স্পিকার এমন অবস্থায় পশ্চিমবঙ্গের রাজনীতি পৌঁছে গিয়ে একজন স্পিকার সম্পর্কে আজকে মহামান্য আদালত এই কথা বলছেন। এর সম্পর্কে আরো ওই আদালতের বিষয় যাচ্ছি না, সাব জুডিস ম্যাটার তিনি বলেছেন। এবং আমাদের স্পিকার যেহেতু বিভিন্ন রকম কাজে ওনার প্রতি প্রবল চাপও আছে, ওনার প্রতি একটু মানে মানবিক মুখ নিয়ে ওনার অবস্থাটা বিচার করা দরকার, কারণ যেদিন থেকে তিনি স্পিকার হয়েছেন সেদিন থেকে এত মানুষ একবার এ বেঞ্চ থেকে ও বেঞ্চে চলে যান, কখন আবার মুকুল রায় ইফতার পার্টিতে যোগ দিয়ে দুজন বিধায়ককে আবার সাসপেন্ড হয়েছিলেন দল থেকে, আবার তারা কিছুদিনের মধ্যে আবার দল তাদের সাসপেনশন তুলে দিলে আবার তারা উল্টো দিকের বেঞ্চে চলে যাচ্ছেন। এত প্রবল স্পিকার যিনি চাপে আছেন এবং ব্যক্তিগতভাবে তিনি একজন প্রতিষ্ঠিত আইনজীবী, তাকেও এবার নির্বাচন কমিশন অতীতের কিছু সুপ্রিম কোর্টের জাজমেন্টের কথা, সুপ্রিম কোর্টের বিভিন্ন অবজারভেশন তার কথাও কিন্তু জানিয়ে দিয়েছেন উনি চাপে থাকেন সেই সমস্ত কারণে। সুপ্রিম কোর্টের যে বক্তব্য ছিল সেটাও তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে অতীতে সুপ্রিম কোর্ট এই ক্লোককে চেঞ্জ করার ঘটনায় তারা কি কি বলেছিলেন। এবং দুর্ভাগ্যর বিষয় এটাই, আজকে আদালতের এটা বোঝা যাচ্ছে যে তার যেখানে সদস্যপদটাই কোশ্চেন, তিনি ফ্লোর চেঞ্জ করেছেন, প্রকাশ্যে অন্য দলে যোগ দিয়েছেন, তিনি সদস্য থাকবেন কিনা এটাই যেখানে প্রশ্নচিহ্নের মুখে। কার্যত এটা পরের বিষয়টা, মানে বিএসসি চেয়ারম্যান পদটা তো অনেক পরের বিষয়, কার্যত তার এই অবস্থানকে নিয়ে আমাদের যে বক্তব্য ছিল আজকে কোর্টের মধ্যে দিয়ে সেটা উঠে এসেছে, শুনানি পরবর্তী দিন আছে। আমাদের পক্ষ থেকে বিরোধী দলনেতা বিষয়টি দেখছেন, এরপরে যা কিছু আছে আইনি বিষয় উনি দেখবেন উনি বলবেন, কিন্তু 54 বছর যার জন্য তার বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনা হয়েছিল এবং একদিন তাকে বিধানসভার মধ্যে তার উপরের ঘরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল সম্ভবত কয়েক ঘন্টা। তো আজকে সেই কথা আদালত সেই ভাষায় কথা বললেন, এটা পশ্চিমবঙ্গ বিধানসভার গরিমা, পশ্চিমবঙ্গ বিধানসভার প্রতিষ্ঠা, পশ্চিমবঙ্গ এবং বাঙালির সংস্কৃতি, আমাদের সংসদীয় রাজনীতির যে পরম্পরা তার সঙ্গে কতটা মানানসই বাঙালি এবার সেটা নিয়ে চিন্তা ভাবনা করে দেখবে।